রাজ্যের বিধানসভা নির্বাচনের রেশ এখনও কেটে ওঠেনি। সবেমাত্র 2 মাস অতিক্রান্ত হল ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন বিজেপি পরিচালিত জোট সরকারের। নির্বাচনে এবার প্রত্যাশা মতো ফলাফল করতে পারেনি বিরোধী বামেরা। 2018 সালের নির্বাচনের চেয়েও তাদের ফলাফল হয়েছে আরও খারাপ। এই অবস্থায় আগামী দিন যখন রাজ্য রাজনীতিতে কঠিন পরিস্থিতির সম্মুখীন বামেরা, ঠিক তখনই যেন সংগঠন ধরে রাখতে তৎপর হয়ে উঠেছে বাম নেতৃত্ব। বৃহস্পতিবার ফের আরও একবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলা শহরে। এবার বিভিন্ন দাবি দাবা নিয়ে রাস্তায় নামল বামপন্থী 2 যুব সংগঠন DYFI ও TYFএর কর্মীরা। মোট 4 দফা দাবিকে সামনে রেখে এদিন আগরতলায় যুব মিছিল সংগঠিত করে এই 2টি সংগঠন। তাদের দাবি, কলেজ পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করা, সন্ত্রাস তোলাবাজ ও নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং রেগা ও টুয়েপের মজুরি ও শ্রম দিবস বৃদ্ধি। এই দাবিগুলিকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে এক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন DYFI রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, বিধায়ক নয়ন সরকার সহ TYFI এর কেন্দ্রীয় নেতৃত্ব। এদিনের এই যুব মিছিল প্রসঙ্গে DYFI রাজ্য সম্পাদক বলেন, মোহনপুরে মন্টি দাসের উপর সংঘটিত ঘটনার পর এখন পর্যন্ত অভিযুক্তরা শাস্তি না পাওয়ায় এ ধরনের ঘটনা একের পর এক রাজ্যে বাড়ছে। কলেজ ছাত্রীর শারীরিক ও মানসিক আক্রমণের ঘটনা তারই প্রমাণ। এছাড়া রাজ্যের সন্ত্রাস এখনও থেমে নেই। সন্ত্রাসের পাশাপাশি যেভাবে রাজ্যের নেশার রমরমা কারবার চলছে, তাতে যুব সমাজ ধ্বংসের মুখে। তাই এসবের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতেই এদিনের এই যুব মিছিল। এক হচ্ছে আমাদের রাজ্যে বিভৎস নরপিশাচদের যে ঘটনাগুলো, মহিলাদের উপর, শিশুকন্যার উপর যে আক্রমণগুলো, গণধর্ষণ সংঘটিত হচ্ছে, এবং আমরা দেখছিলাম গতকাল থেকে গোটা রাজ্যের মানুষ দেখেছে, এক কলেজ পড়া ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে যেভাবে তার উপর আক্রমণ সংঘটিত হলো, শারীরিক এবং পার্শ্বিক আক্রমণ, আমরা এই ধরনের ঘটনা দেখছি। 2019 সালে মোহনপুরে মন্টি দাসের উপর আক্রমণ সংঘটিত হয়, তার দেহ পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার কাউর শাস্তি হয়নি। তারপর থেকে এই ঘটনা বাড়ছে এবং আমাদের রাজ্যের এক কলেজ ছাত্রী এই আক্রমণের শিকার হয়েছেন গত কদিন আগে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি, যতজন তার সঙ্গে যুক্ত তাদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।